আজ আমি এলাম আবার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও করব। তো আজকের ভিডিওটা আমার হবে এই বিষয়ে যে আমরা ছাদ বাগানে তো গাছ অনেকই লাগাই, সামনে শীতকাল আমরা সিজন ফ্লাওয়ারও অনেকে লাগাবো। যারা গাছ ভালোবাসে, যারা ফুল গাছ ভালোবাসে, তারা শীতকালে সিজন ফ্লাওয়ার লাগাবে না, তা তো হয় না। তাই আমরা সিজন ফ্লাওয়ার লাগাবো এই শীতকালে। এবং এছাড়াও আমরা আরও অন্যান্য ফলের গাছ বা ফুলের গাছ, যেসব ফুল সারা বছর হয়, যেসব ফলের গাছ আমরা ছাদ বাগানে করতে পারি টবেতে, তো সেই সমস্ত গাছের কিভাবে আমরা মাটি প্রস্তুত করব, যেটা মুখ্য উপাদান, যেটা প্রধান উপাদান মাটি, যে মাটিতে গাছটি বেড়ে ওঠে বা ফল দেয়, সেই মাটি আমরা কিভাবে প্রস্তুত করব জৈব পদ্ধতিতে, কোনো রকম রাসায়নিক সার না প্রয়োগ করে। কারণ ছাদ বাগানে যেসব ফল হয় সেসব আমরা নিজেরা বাড়িতে খাই, যেসব ফুল হয় সেসব আমরা বাড়িতেই পূজার কাজে বলো বা আমাদের দেখতে ভালো লাগে। তো আমরা টোটাল বিষয়টা একটা অর্গ্যানিক সয়েল কিভাবে আমরা তৈরি করব ছাদ বাগানে, সেই বিষয়ে আজকে আমার ভিডিও। ভিডিওটি প্রত্যেকটি অংশ খুব ভালোভাবে তোমরা দেখবে, শিখে নেবে কিভাবে মাটি প্রস্তুত করে ছাদেতে ভালো ফুল ও ফল সবজি সমস্ত কিছু প্রস্তুত করা যায়। এই মাটি কিভাবে প্রস্তুত করলে আমরা ভালো ফুল ফল সবজি পেতে পারি সেই সমস্তটাই কিন্তু আমি দেখাবো। কিভাবে মাটিটা আমরা প্রস্তুত করব, কি কি উপাদান, কি কি সার আমরা তাতে মেশাবো, মাটির কতটা ভাগ থাকবে, জৈব সারের কতটা ভাগ থাকবে, এই সব নিয়ে আমার ভিডিও। তো আশা রাখবো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। আর একটা অনুরোধ রাখবো সমস্ত দর্শকদের কাছে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিওগুলি দেখছো, খুবই ভালো কথা। যারা প্রথম আমার চ্যানেলে আসছো বা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাগানের মাটি প্রস্তুত করার জন্য, অর্থাৎ আমার ছাদ বাগানে টবের মাটি প্রস্তুত করার জন্য কী কী উপাদানগুলো নিয়েছি সেগুলো আমি একটু বলে দেব। তো আমি গার্ডেন সয়েল নিয়েছি প্রথমে, বাগানের মাটি, কেঁচো মাটি। এবং তারপরে যেটা নিয়েছি, আমার সরিষার খোল নিয়েছি, কিছু চিটে ধান বা ধানের খোলা নিয়েছি, কোকোপিট নিয়েছি, শিংকুচো নিয়েছি, আর সালফেট নিয়েছি, আর কম্পোস্ট সার নিয়েছি। আমি বাম দিক থেকে ডান দিকে পরপর বললাম কী কী উপাদানগুলো নিয়েছি। তো এই কম্পোস্ট সার, কোকোপিট এবং যে ধানের খোলা বা চিটে, এইগুলো নিয়ে আমি একটু তোমাদের বলে দিতে চাই। তো তোমরা দেখতে পাচ্ছ কী কী উপাদানগুলো, আরও ভালোভাবে দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথমে আমি যেই উপাদানটা নিয়ে বলবো, যে সরিষার খোল। তোমরা সরিষার খোল যে কোনো সারের দোকানে এরকম গুঁড়ো সরিষার খোল পেয়ে যাবে, তো সরিষার খোল এরকম পরিমাণ নেবে। আমি এটা দু বালতি আমার মাটি আছে, বালতির মাপই বললাম কারণ বালতিটাই সবার বাড়িতে সহজলভ্য। তো দু বালতি মাটির জন্য আমি এই পরিমাণ সরিষার খোল নিয়েছি, যেটা প্রায় 200 গ্রাম। তো এরপর আমি যেটা নিয়েছি ধানের খোলা, এটা গ্রামাঞ্চলে সহজেই পাওয়া যাবে, সহজলভ্য, কিন্তু শহরের দিকে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে তোমরা করতে পারো, ধানের খোলা না দিয়ে কোকোপিটের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তো কোকোপিটটা আমি যে পরিমাণ নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এই পরিমাণ কোকোপিট নিয়েছি। এই কোকোপিটগুলি আমি সম্পূর্ণ বাড়িতে প্রস্তুত করেছি। তো তোমাদেরকে আমি, যদি তোমরা জানতে চাও যে কোকোপিট কীভাবে প্রস্তুত করা যায়, তো আমি ভিডিও করে সেটা দেখিয়ে দেব। যারা গ্রামাঞ্চলে থাকো তাদের কোকোপিট সংগ্রহ করতে একটু অসুবিধা হতে পারে, তাই তোমরা বাড়িতে প্রস্তুত করে নিতে পারো। কিন্তু শহরের দিকে কোকোপিট খুব ভালোভাবেই পাওয়া যায়, তাই কোকোপিট তোমরা কিনে মেশাতে পারো। যদি ধানের খোলা না পাও তখন কোকোপিটের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিও। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে শিংকুচো। এই শিংকুচো আমি প্রায় 400 গ্রাম বা 500 গ্রামের মতো নিয়েছি। তো তোমরা এই শিংকুচো যে কোনো সারের দোকানে পেয়ে যাবে, গ্রাম অথবা শহর এখন সব জায়গাতেই পাওয়া যায়। তারপর যেটা নিয়েছি আমি প্রায় 200 গ্রামের মতো সালফেট নিয়েছি, এই সালফেটও তোমরা সারের দোকানে পেয়ে যাবে। তো তারপরে আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে কম্পোস্ট সারের
বা গোবর সার যেটাকে আমরা বলি, তো এই গোবর সার কীভাবে প্রস্তুত করা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। শহরের দিকে যারা এরকম ঝুরঝুরে গোবর সার পাবে না, তারা কিন্তু সারের দোকান থেকে কম্পোস্ট সার নিয়ে নিতে পারো। এই কম্পোস্ট সার কীভাবে তোমরা পাবে সেটা আমি তোমাদের বলে দেব। কম্পোস্ট সার তোমরা যে কোনো সারের দোকানে পেয়ে যাবে, এবং কম্পোস্ট সারটা প্রায় 2 কেজি বা 3 কেজি নিয়ে নেবে। এবং তার সঙ্গে যাদেরকে আমরা কীভাবে যদি কেউ গোবর সার দিতে চাও, তো গোবর সারটা তোমরা প্রথমে এমনি যে গোবর তোমরা কোথা থেকে যেখান থেকে হোক সংগ্রহ করবে, এবং সেই গোবরকে তোমরা বস্তাতে যদি কিছুদিন রেখে দাও, তখন সেই গোবরটি এরকম হয়ে যাবে। তো এই সার দেওয়ার কারণ কি, যে মাটিতে কার্বনের পরিমাণ বাড়ানো। কার্বনের পরিমাণ যদি মাটিতে বাড়ে, তবে কিন্তু গাছের বৃদ্ধি, ফল ফুল সমস্ত কিছু, সবজির জন্য বলো, ফুলের জন্য বলো বা ফলের জন্যই বলো, কার্বনের পরিমাণ বাড়লেই কিন্তু গাছ ভালো হবে। তো সেই জন্য কার্বনের পরিমাণ বাড়ানোর জন্য এই গোবর সার বা তোমরা যদি মনে করো কম্পোস্ট সার বা গোবর সার, এইটি কিন্তু খুব উপযোগী। তার জন্যই তোমরা কিন্তু এই কম্পোস্ট সারটি দেবে। কম্পোস্ট সার বেশি হলেও কোনো অসুবিধা হবে না, বরং লাভ হবে। তো কম্পোস্ট সারটা তোমরা যে কোনো সারের দোকানে থেকে সংগ্রহ করে নিতে পারো। এছাড়া যদি কেউ মনে করো গোবর সার তৈরি করবে, তো বাড়িতে এইভাবে প্রস্তুত করে নেবে। যদি একদম নতুন গোবর হয়, সেটিকে কিছুদিন এমনি ঢাকা জায়গায় রেখে দিলেই তো এটি এরকম কম্পোস্ট সার হয়ে যাবে। তো গ্রামের দিকে গোবর খুবই সহজলভ্য। যদি এর কোনোটাই না পাও, কম্পোস্ট সারও পেলে না, গোবর সারও প্রস্তুত করতে পারলে না, তখন তোমরা শুকনো যে ঘুঁটে বা গোবরের যে ইয়ে হয় সেটাকে যদি তোমরা বাড়িতে গুঁড়ো করে নাও, ঠিক আছে? তো সেই সব প্রসেস তোমরা যদি জানতে চাও, কমেন্ট করে আমাকে জানিও, আমি কিভাবে প্রস্তুত করতে হয় বলে দেব, তো বা ভিডিও করে দেখিয়ে দেব। তো এরকম কম্পোস্ট সার নেবে, এটি কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস, মাটিতে কার্বনের মাত্রাটা বাড়িয়ে দেবে। তো আমি প্রথম থেকে আরেকবার বলে দেব যে কী কী জিনিস আমি নিয়েছি। প্রথমে আমার আছে সরিষার খোল, দেখতে পাচ্ছ এটা সরিষার খোল। তারপরে হচ্ছে যে ধানের খোলা বা চিটে ধান, তারপর আছে কোকো বিট, তারপর আছে শিংকুচো, তারপর আছে সালফেট, এবং তারপর হচ্ছে কম্পোস্ট সার বা গোবর সার এই পরিমাণ। আর আমার বাগানের মাটি বা কেঁচু মাটি, তোমরা এরকম ঝুরঝুরে মাটি নেবে দেখতে পাচ্ছ, এরকম মাটি 2 বালতি আছে। তো এবার আমি যেটা করব, এই সমস্ত উপাদানগুলিকে ভালোভাবে, খুব ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে যেটা করতে হবে, এটাকে ডাইরেক্ট সানলাইটে আমি রেখে দেব, যাতে এর ফাঙ্গাস ইনফেকশন কেটে যায়। আর একটা জিনিস আমরা মেশাবো, যখন আমরা গাছ লাগাবো, তখন তোমরা দেখে থাকবে আমার আগের ভিডিওগুলি যারা দেখেছো, দেখবে যে আমি নিমযুক্ত জৈব সার ব্যবহার করি। সেটা কিন্তু আমি এখন ব্যবহার করব না, ফাঙ্গাস ইনফেকশন কাটানোর জন্য বা কোনো গাছের রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে নিমযুক্ত জৈব সারটা আমি ব্যবহার করি, সেই নিমযুক্ত জৈব সারটা আমি কিন্তু গাছ লাগাবার সময় ব্যবহার করব। সেগুলো আমরা পরবর্তী ভিডিওয়ে দেখতে পাবে। তো এই সব উপাদানগুলো মিশিয়ে আমি এখন মাটিটা প্রস্তুত করবো, আর নিমযুক্ত জৈব সারটা কিন্তু গাছ লাগাবার সময় ব্যবহার করব। তো আমি এখন এগুলিকে সমস্ত কিছু মিশাবো। তার জন্য আমি যেটা করব, সমস্ত কিছু জিনিসগুলোকে এর উপরে দিয়ে দেবো এইভাবে। এরপর কোকোবিটটি ছড়িয়ে দেব চারিদিকে। এরপর আমি যেটা করব, গোবর সারটিকে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি। গোবর সারটি দিয়ে দিলাম। এরপর যেটা করব, শিংকুচোটাকে এর উপর সম্পূর্ণভাবে ছড়িয়ে দিচ্ছি।
সালফেটটা ছড়িয়ে দিলাম। এবার আমি এই সমস্ত উপাদানগুলিকে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সমস্ত মাটিটাকে এইভাবে মিশিয়ে ফেলেছি প্রত্যেকটি উপাদানকে মাটির সঙ্গে। তো আমি এবার যেটা করতে চাইব যে এই মাটিটার সমগ্র উপাদানগুলিকে মাটির সঙ্গে ভালোভাবে আমার মেশানোর প্রক্রিয়া হয়ে গেছে। তো এবার আমি যেটা করব এই মাটিটিকে পুরোপুরিভাবে মিলে দিয়ে অর্থাৎ আরও পাতলাভাবে আমার এই পলিথিনটির উপরে ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি 2 থেকে 3 দিন কি করব না সম্পূর্ণ আমার ছাদের যে রোদ সেই রোদে এই 2-3 দিন মাটিটিকে রেখে দেব। এই মাটিটি পুরো শুকনো হয়ে যাবে, তখন আমি তারপর আমি সেটিকে গাছে লাগাবো, অর্থাৎ সেই মাটি দিয়ে আমি গাছ প্রস্তুত করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ মাটিটিকে আমার পলিথিনের ওপর এইভাবে একটি বেলচার সাহায্যে, যেটা সবার বাড়িতেই প্রায় থাকে বা তোমরা হাতও ব্যবহার করতে পারো, এইভাবে মিলে দেবে একদম সুন্দরভাবে। এইভাবে মাটিটিকে মিলে এই মাটিটিকে এবার আমি এই পলিথিনটিকে সরিয়ে নিয়ে যাব রোদে, এবং রোদে মাটিটিকে আমি 2-3 দিন রেখে দেব। ডাইরেক্ট রোদ পেলে মাটিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং তারপরে আমি গাছ এতে এই মাটি দিয়ে লাগাবো। প্রত্যেকটা উপাদান দেখতে পাচ্ছ তোমরাও যখন করবে, আর এই জিনিসটিও খুব সূক্ষ্ম, প্রত্যেকটি উপাদান যেন দেখা যায়, দেখো তাহলে জানবে মাটিতে এর পরিমাণ ঠিকঠাক আছে। আমার এই মাটিতে তুমি যেমন ধানের চিটা দেখতে পাচ্ছ, কোকোবিট দেখতে পাচ্ছ, শিংকুচো দেখতে পাবে, এ দেখো শিংকুচো, ঠিক আছে, শিংকুচি দেখতে পাবে, আরও ভালোভাবে দেখো খোলটি সম্পূর্ণ ভালোভাবে মিশে গেছে, গোবরটিও সম্পূর্ণ মিশে গেছে, খুব সুন্দরভাবে আমার মিশ্রণটি প্রস্তুত হয়েছে। তোমরাও এইভাবে মাটিটিকে প্রস্তুত করো। তো এরপর আমি এই মাটিটিকে একটু রোদে রেখে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট সানলাইটে মাটিটিকে এইভাবে রোদে দিয়ে দিয়েছি পুরোপুরি মিলে। তো তোমরাও এইভাবে মাটিটিকে যখন প্রস্তুত করবে তখন এইভাবেই ছাদের রোদে মিলে দেবে এবং সেটিকে 2-3 দিন পুরোপুরি ভালোভাবে রোদ খাওয়াবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, ধন্যবাদ। আশা রাখবো তোমরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।